হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন। তো বলছেন যিনি বয়ান করছেন যে ভারতের মাওলানা ইব্রাহিম দেওড়া, যে শুধুমাত্র চিল্লায় চিল্লায় দেশে বিদেশে ঘুরলেই হবে না, মানুষজনকে যেন নিজেদের জীবনে, অর্থাৎ যারা চিল্লা নিয়ে দেশের বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাবেন, তারা নিজেদের জীবনে যেন এগুলো পালন করেন, পারিবারিক জীবনে যেন ইসলামিক বিধিবিধানগুলো পালন করেন। তারপর হচ্ছে মানুষকে আহ্বান জানানোর কথা, অর্থাৎ প্রত্যেকটি মুসলমানের জন্যই নিজের জীবনে ইসলামের বিধিবিধানগুলো পালন করা অবশ্যই কর্তব্য। আগে নিজের জীবনে ইসলামের যে বিধান রয়েছে, ইসলামের যে আইন কানুন রয়েছে, সেগুলো প্রতিষ্ঠা করতে হবে, তারপরে অন্যকে সেদিকে আহ্বান করতে হবে। এছাড়া আরেকটি বিষয় বলা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল আসবেন না, সে কারণে ইসলামের প্রচারের যে কাজ সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা রয়েছেন তাদেরকেই করতে হবে, তাদের উপরে সে কর্তব্য রয়েছে। এবং বলা হচ্ছে যে এবং রয়েছে যে বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি বলে গিয়েছিলেন যে তার যারা অনুসারী রয়েছেন, তার যারা উম্মত রয়েছেন, তারা যেন ইসলামের দাওয়াতের কাজটি মানুষের মধ্যে অব্যাহত রাখেন। তো সেই বিষয়ের উপর বয়ান দেওয়া হচ্ছে। তো আমরা অন্যান্য বছরের ধারাবাহিকতা যেটি দেখি যে শেষ পয়েন্টটি যখন শেষ হয়ে যায় তারপরে হয়তো কিছু দোয়া দরুদ পড়া হয়, তো তারপরেই হচ্ছে আখেরি মোনাজাতটি অনুষ্ঠিত হয়। এর আগে আমরা সকাল থেকে আপনাকে যেটি বলছিলাম যে 10:45টার দিকে আখেরি মোনাজাত হতে পারে বলে কথা রয়েছিল, কারণ আর যারা আয়োজক ছিলেন তারা বলছিলেন যে আজকে 10:45টার সময় আখেরি মোনাজাত শুরু হবে। তো এর মধ্যে 10:45 পেরিয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো, হয়তো কিছু সময়ের মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত শুরু হলে আমি সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর। সবুজ প্রত্যেকের সঙ্গে এহসান করতে হবে, প্রত্যেকের সঙ্গে ইনসাফ তো কমসে কম করতেই হবে, ইনসাফের উপরে এহসানও করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসে যে তুমি তোমার ভাইয়ের সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবেন, তুমি তোমার ভাইয়ের পেরেশানিকে দূর করো, আল্লাহ তোমার পেরেশানিকে দূর করে দিবেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এগুলি এই জন্য যাতে এই দুনিয়াতে আমাদের জিন্দগি আল্লাহ তাআলার দিন মোতাবেক পেয়ে যায় এবং প্রত্যেক হকওয়ালার হক তারা আমার কাছ থেকে পেয়ে যায়, আমি প্রত্যেকের হককে আদায় করি। এই তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, আল্লাহর রাস্তায় বাইর হওয়া মেহনত, এ শুধু আল্লাহর রাস্তায় বাইর হওয়া মেহনত করার জন্য নয়, শুধু তবলিগ করার জন্য নয়, বরং এটা তো হলো যে আমার জিন্দগিতে আল্লাহ তাআলার দিন এসে যায়, শরীয়ত এসে যায়, আল্লাহ তাআলার হক আদায় করা এসে যায়, মখলুকের হক আদায় করা এসে যায়, উপর নিচে সকলের হক আমি আদায় করতে থাকি। ভাই এখন দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই যে যেখানে আছেন বসে পড়ে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ভাই বসেন, মেহরবানি করে ধৈর্য ধরে দুরুদ শরীফ পড়েন, বসে বসে দুরুদ শরীফ পড়েন, বসে বসে দুরুদ শরীফ পড়েন। এই তিন দিন যাবত আমরা এখানে মেহনত করছি, এই মেহনতের মধ্যে আমাদের বিভিন্ন রকমের কষ্ট হয়েছে, আল্লাহ তাআলা সবকিছু দেখে, মেহনতের পরেই মানুষ দোয়া করে আর ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য ভাই মেহনত হয়েছে, এখন দোয়া করার সময়, সবাই আল্লাহর দিকে রুজু হয়ে যান যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদের দোয়াকে শুনতেছেন। এবং দোয়ার মধ্যে আমিন আমিন বলা, এটা এই জন্য যে আমির অর্থ হলো আল্লাহ কবুল করেন, এত লক্ষ মানুষ সবাই মিলা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কবুল করেন, তাইলে কি কবুল না হয়ে পারে? সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সবাই খুব মনোযোগের সঙ্গে, ধ্যানের সঙ্গে,
যে আল্লাহ আমার দোয়া শুনতেছেন, আল্লাহ আমার আমিন বলা শুনতেছেন, আল্লাহ এখানে আসেন, আল্লাহ সবকিছু দেখতেছেন, এরকম এক মনের ভাব নিয়া, দিলের মধ্যে এরকম একটা অবস্থা নিয়া আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 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 برحمتك نستغيث برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير لك الحمد إنك على كل شيء قدير وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وعنت الوجوه للحي القيوم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى أزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد جزى الله عنا محمدا بما هو آله ربنا ظلمنا أنفسنا 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 وإن لم تغفر لنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا اللهم مغفرتك أوسع من ذنوبنا اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
القوم الكافرين ربنا لا تزغ قلوبنا